আবার সম্পত্তির হক যদি আদায় না করেন তাহলে সেই আপনার সম্পত্তি আজদাহা সাপ হয়ে আপনাকে ছোবল মারবে, সে কথাগুলো বলা হয়েছে বিশুদ্ধ সব হাদিসে। তাহলে এই যে দেখেন ইসলামের যে ব্যবস্থাপনা, ইসলাম কিন্তু এই গল্প শুনিয়ে আপনাকে ভয় দেখায় না, এটাও মনে রাখতে হবে। আমরা অনেকে এমনভাবে পড়ি মনে জন্য একটা গল্প, কারণ আমাদের যদি চিত্ত চাঞ্চল্য তৈরি না হয় তাহলে বোঝা গেল আপনি জিনিসটা বিশ্বাস করেন নাই। আপনি যদি নিশ্চিত বিশ্বাস করেন যে আপনার সম্পত্তি সাপ হয়ে আপনাকে ছোবল দেবে, তাহলে আপনি এখন সাবধান হচ্ছেন না কেন, জাকাত দিচ্ছেন না কেন, সম্পত্তির হক আদায় করছেন না কেন? এই যে সম্পত্তির সাথে রিলেটেড এতগুলো বিধান আল্লাহ সুবহান তাআলা আমাদের উপর ফরজ করেছেন কি করেননি বলেন? জাকাত কি ফরজ না নফল? ফরজ, দিনের অংশ, ইসলামের অন্যতম একটা রুকন। কিন্তু সেই জায়গায় অধিকাংশ মুসলিম পিছিয়ে আছে। আজকে বাংলাদেশে দেখেন ব্যবসায়িক জাকাত হিসাব করে দেখেন কয়জনে হিসাব করে জাকাত দেয়। হাজার কোটি টাকার মালিক সে বলে তো আমার ঋণ তো হাজারের উপরে, হাজার কোটির বামত তো কেয়ামত পর্যন্ত জাকাত হবে না। হ্যাঁ, অনেক মানে বড় বড় ব্যবসায়ী তাদের ধারণা তাদের জাকাত নাই। অনেকে বলে আমি তো ঋণ খেলাপি, ঋণ কেমনে দেব, তাহলে তো আমার জাকাত খাওয়াটাই বরং আমার জন্য এখন বৈধ। এই ধরনের কথাও অনেককে বলতে শোনা যায়। আল্লাহু আকবার, তাহলে তো কি আপনি এত টাকার ঋণ নিয়ে কি করলেন বলেন? ঋণ খেলাপি কেন হলেন? ঋণ খেলাপি হওয়া কি জায়েজ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাতলুল গানিয়ে জুলমুন, সচ্ছল ব্যক্তির তালবাহানা এটা জুলুম। তখন তার বিচার করা যাবে এবং তার উপর শাস্তি আরোপ করা যাবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর ধনীরা অধিকাংশ সময় তালবাহানাই করে থাকে। সুতরাং আমরা বলবো যে ইসলামের যে সুন্দর সম্পদ ব্যবস্থাপনা সেটাকে যদি আমরা আসলে অনুসরণ করি, সেটাকে যদি আমরা ফলো করি, তাহলে কিন্তু বৈশ্বিক সম্পদের এই সমস্যা তৈরি হয় না।